आपने तो मार लगाओ रा। I thought you were a good person, but you're not. तुम्हें खाली family में से मार लगाओ। नाउजुबिल्ला में नज़िया ले। वो कितना कोई लज़ोई तुम बाबी, हैं? आमी अपना तो निश्चित आश्चर्य दिखेगा। आमी खास समस्या में लगेगा। आमी निरोधी मानुष, उच्च नहीं। लंदन वाले ताई से मनोलोग को आमना सिलेटी या सोन दूसरा ताई ले मनोलोग का बाला बुरा माता है। आमी तो कोई समस्या में लगेगा, नाम तो कोई समस्या में लगेगा। वो होता कंता अपना किसी किग्गे लगाए दिलो होगा सर, हैं? इतना मानशोर जोले। वो जो अपना लोग हमारे टा शुष्म पर को, वो इस अपने मानशोर मनोलोग के इंदस्ता वाले ना किग्गे उन्हें थाल लगाए दिली सी। क्या कोई से आमी अपना खास समस्या में लगेगी? अपने हमारे हस्बैंड रे कोई सो बोले, थान खामोर जाओ बादे, आमी आज तो दिन शॉपिंग करी। नाउजुबिल्ला में नज़िया ले। वो कितना कोई ले बाबी। আপনার দাবা ইও কথা কান্তা কইতে পারলাম আমার বিরুদ্ধে হ্যাঁ থাম লোকে তো আমার দেখা সাক্ষাৎ না গত 2 মাসের মধ্যে থামতে আমি দেখছি আমি তো প্রায় সময় নমাজও যাই বিচারা তো নমাজও যাই না বুঝছেন আজ থেকে 2 মাস আগে থাম লোকে দেখা হইছে এক কথা মারছিলাম আপনার বিষয়ে বুঝছেন এর কথা কি তাই না আমারে বালা পাই না আমারে দেখলে লুকাই রাস্তার হউছে দিয়ে আটক বুঝছেন আমারে মাথায় না আমি কইছিলাম বলে বাবা ভাইসাব সারা দিন খালি খামখান লইয়া থাক লইব নাকি বউরে একটু সময় দৌকা বউরে লইয়া একটু শপিং টপিং দাও কারণ না হলে যাই না কেন অন্য কোনো দেশ বুঝছেন তো বিচারিও একটু ফুর্তি থাকবো ও কথা আমি কইয়া খাওয়া বাদে বিচারা আমার যে কথাবার্তা অকল কইলা কিতা কইছেন তাই না ও কত কইছন কইন ভাই বউ আমার চিন্তা করমু আমি হলিডেত লইয়া যাইমু উনি না কুলি ডেট লইয়া যাইমু ইখান আমি বুঝমু আপনি ইনো মাথা কামার কিতা আমি বললাম না পয়সা সকল তো হলা যার বুঝছেন একটু বউ বিনিলে লইয়া মন লগা ঘুরলে উড়লে মহিলা মানুষ তার মন ফুর্তি থাকে কোন আপনি মাতেন না বেটিন তো রে কন্ট্রোল রাখা লাগে বেটিন তোরা যদি ভয়লা করতো না দরিয়া মনে ওলকা দাফটা মারিয়া দরিয়া না আর করেন তারপরে মাথা দুটি দিব জিও করবো না আসবো মাথা দুটি ওটা তাই না মারা কইছেন বুঝছেন এর বাদে আপনি বলে গোরমুখী না এই না সেই না এর লাগে আপনার গোরমুখী করার লাগিতেন গরু রাখছেন খামখাজও করবার দিন না বারবার দিন না ওটা আমারে কইলা আমি বললাম এটা ঠিক না হইছে এটা একজন ফরার বইন বাগ নিরাই এটা জুলুম অত্যাচার বুঝছেন আমি আপনার দুঃখ দেখি আমি মারছিলাম বুঝছেন বিচারাও আমার থাকি বাদ ভাই আর ও মাইটা লাগিয়ে দিলে এটা আসলে আপনার লগে না আমি মারতাম চাইরো না বুঝছেন মারছি তো আপনার দুঃখ বুঝুননি ও যে আপনি সারা দিন খালি গরুর ভিতরে বেচারা ভালোই লাগে রামলা আর বেটাকে লোক হামা বুঝুননি একটা দিন লইয়া গুরু হবে না বার হবে না এর মাঝে আপনারা সন্দেহ করেন বুঝুননি এই সেইটা বহুত আছে এটা মাতলে তো পয়সা কম কই দিব ভাবি অন্য লোকা ওল ফাল লাগাওনি আমি চাই না কেউ সংসার আমি চাই সুখে থাকতে শান্তিতে থাকতে বুঝুননি ওটাও আর আমার কপালও কোনা ঠিক আছে আসলে আপনার কপালও রুদু বুঝুননি অত সুন্দর এবং মহিলা আপনারা মনে করেন লোকা আপনি আরো বালা ডিজার্ভ করুন আমি যেটা যে জিনিসটা মনে করি বুঝছেন আর কোনো বেটা যদি আপনারা দেশ বিদেশ মনোলগা লন্ডন তো আর শুনবো আপনি আমেরিকা কানাডা সুইজারল্যান্ড এর মাঝে আরও যত বিভিন্ন সুন্দর সুন্দর দেশ ওলা সোতালিয়া বললো আপনি কত সুন্দর মানুষ কত সুন্দর মুখে সারও না বিচারা আস্তা দিন রেস্টুরেন্ট গিয়া খালি তারকারি লারে 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 এটা তো জীবন চলতো না ঠিক আছে ভাবি আচ্ছা কই শপিং করে গেছিলেন আচ্ছা যাও ভাবি কোনো দরকার হইলে আমার ফোন জান বুঝছেন যে কোনো দরকার আমার তো কোনো কাম নাই বুঝছেন আমি তো সবসময় আপনার গরুর খান্দাম ঘুরি যদি বুঝবাও তো আলহামদুলিল্লাহ আর নাইলে গা সহ খালি হও যেবা মন চায় হওয়া যাও বিশেষ করে 23 এই বছরটা আমরা সিলেটি অকল লাগি খুব লাকি একটা বছর ওখন আপনি আমার কোয়েশ্চেন করতে পারেন কিতা লাগি লাকি খেনে লাকি আপনি কোকা আমি উনি দন ও কিলা লাগি না আপনি একটা জিনিস চিন্তা করি তো কোকা আগে আমরা সিলেটি অর্থাৎ বাঙালি হল লন্ডন যাইতে কত টাকা পয়সা খরচ করিও হকল যাইতো আছে আর ওখন তার দেশের গভর্নমেন্টে কিতা করছে আপনি ও দোকা স্টুডেন্ট ভিসা কেয়ার ভিসা এর মানে কৃষি ভিসা একটা করে লিছে আপনি এমবেসি উঠা মাত্র আপনার বিষয় হয়ে যায় কোনটা জিগান না কত বেলা না শুধু আপনি তো ইলা এত কি আর বড় লাগে কারণ লন্ডনই দামান ডাইরেক্ট লাল মাসুদ লই আপনার দোয়ারে আমি বুঝছি তোমার কথা কিন্তু এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত যাইতাম পারলাম না আমি একটু চিন্তা করি না এটা ঠিক আছে আপনার কথা ফালাইবার না আপনি ফুরির বা কারণ আপনি একটা সিদ্ধান্ত লইতে হইলে বুঝি শুনি লইতে হইবা তবে আমি যেখান আপনারে কইলাম এই যে গুলজার লন্ডনী ই ফুয়ার দামান্দর কিন্তু বিদেশ ব্যবসা বাণিজ্য সকলটা আছে প্রতিষ্ঠিত দাম আমার দৃঢ় বিশ্বাস আপনার ফুরি যদি ইনো যায় গুলজারর গরো যাইতে আপনার ফুরি সুখী হইব ওখন আপনার ফুরির সুখর কথা চিন্তা করিয়া আপনি সিদ্ধান্ত লোকা আমি বুঝছি তোমার কথা কিন্তু আমার জানা মতে লন্ডন গুলজারর একটা বউ আছে কাম টু দ্য পয়েন্ট আছে না বউ আছে ওখন বর্তমানে ই বউ লগে বেটার সংসার না বাইঙ্গা টুকরা টুকরা বউ লগে মন মালিন্য হইয়া সারাসারি হয়ে গেছে এর লাগি তো বেটা দেশও আইল বিয়া করা না প্রথম বউ লগে তালা হওয়া বাদ দ্বিতীয় বিয়া করা তো অপরাধ কিছু নাইকান ঠিক আছে কিন্তু তার মা বাপ আত্মীয় স্বজন তো কেউ আইলা না ওখানে আপনারে তোরা জ্ঞান দেওয়া লাগে মনোকা আমার কথা প্রত্যেকটা দেশেরও আলাদা আলাদা আইন কানুন আছে। তো তার দেশের আইন হইল 18 বছর হওয়া বাদে মা বাপে তার বিষয়ে কোনো নাক গলাইতে না, যদি নাক গলাই তে ডাইরেক্ট পুলিশ কেস। ওটার লাগে আইনটা তো কেউ উল্টাইতে পারতো না, আইন অমান্য করতে পারতো না। এসব বিষয় আটাইও আইছে দেশ। আমার দৃঢ় বিশ্বাস ইনো বিয়া বাদে কোনো অসুবিধা হইতো না। তোমার কথা ঠিক আছে রাবা, কিন্তু বাপ হিসাবে আমি সব ধরনের খোঁজ খবর লইয়া তার বাদে আমি তোমারে জানাইতাম। হইব সুন্দর কথা কইছো, এই কথাটা আমার বড় ভালো লাগছে। কারণ এই জায়গা যদি আমি হইতাম আমার বন্ধু বিয়া দিতাম তা আমি আপনার লাগান উত্তর দিলাম নি, একবারে সর সাইয়া আস্তা এলাকা তন্ন তন্ন করলাম। তবে আপনি যে খোঁজ খবর লইতা আমি আপনার এই ঘরটা একবারে সহজ করে দিলে যা। ও যে আমরা কাট্টুস আলী চাচা তাই নগুলজারোর খান্দাত এখানে বলে তারা থাকে খান্দাত, একবার আপনি যদি কাট্টুস আলী চাচারে কোনটা দিলেন একবারে আসা আসা অকলতা ফাইল দিবা, পানি লাগান পরিষ্কার আর কোনো কানো গুড়া লাগতো না। ঠিক আছে অনে তুমি যাও, আমি পরে তোমার লোকে যোগাযোগ করবো। জি আচ্ছা, গরো ফ্রিজার আছে? ফ্রিজার মানে ফ্রিজ আছে আছে মিষ্টি এখন ফ্রিজার আছে এত ইয়া খাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনোকে জি আব্বা আমি ইনো কিটা করো? জি আপনার মা তুন্দা। আমি তোমার কি তো শিক্ষা দিছিনি, মুরব্বি হলে যখন আলাপ আলোচনা করব তুমি তুমি তখন মাথার উপরে কাড়াইয়া উঠাই। জি না ওকে আও বিস্তুলিয়া ভিতরে যাও। বিচারারে বুঝাইতে বুঝাইতে আমার ভেসা বিশাল লো হয়ে গেছে। ওটা লাগে তো ভেসাবে খুব চাপ মারছে। ও লন্ডনি যাও, ও লন্ডনি লন্ডনি আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার মোটামুটি দাগ কোথায় সোহার দা হলতা মিলাই আইছি। মানে কি আমি বুঝলাম না ই কিতাব আপনি মানে বুঝতা না, আমারে বিয়ার মাত্র লাগে ফাটাইয়া ওখান যদি কই না আপনি মানে বুঝলা না তে তো হইতো না। আমি মোটামুটি তারারে রাজি করাইয়া আইছি। ওখান সমস্যা হইলো আপনার আগর বউ, ও বিচারা কইছে হইল আপনার আগর বউ সম্পর্কে একটু যাচাই বাছাই করতা তোরা চর্চিতা। আমিও কই আইছি যে আমরা লন্ডনে যে কাট্টুস আলী চাচা আসলেন তানডে ফোন করিয়া যোগাযোগ করা লাগে। খুবই ভালো কাম করছে। কাট্টুস আলী চাচা আমার খুবই ক্লোজ মানুষ, তানডে আমি ম্যানেজ করতাম পারবো যদি তান কাছ থেকে ইনফর্ম লয় তান বালা হইবা। এই ঠিক আছে কাট্টুস আলী চাচা বালা হইবা, যদিও বিচারা বালা হই না আপনি ফোন এটা দিয়া দুই গাল মাতি লিলে বালা হইয়া লইতে পারবা। কোন সপ্তাহ মিলে আপনার তো হইল আমার কিতা বললা। লিসেন আমি তোমার আগেও কইছি আমি জোর করিয়া কিচ্ছু করতাম পারতাম না, তুমি আইএল টেস্টটা কমপ্লিট করো এরপরে আমি দেখব। লন্ডন হিসাব সরেও সরেয়া ABCDEFGH ইটা হলতা আমি জানি, কিন্তু ও যে সাইডবাসটা অক্ষরে দোলা করিয়া যে একটা শব্দ হয় এখান তো আমি জানি না, কারণ আমার বিদ্যা কম। ওখন আমি IELTS করি, IELTS ছাড়া তো কোনো প্রসেস করা যাইতো না। তুমি কাম করো দেখো IELTS পাস করা কোনো ফুরি পাবো বুঝছি, ইটা ফুরি তো প্রচুর আছে। আমার কি তুই তোমার যেটা হইব IELTS পাস করা ফুরি যদি তুমি ফাইলাও তাইরে বিয়া করিয়া তাইর উপরে ডিপেন্ড হয়ে তুমি যাইতে পারবা। ও কথা তে তো এখন দেখা যায় আর আমার বিয়ার লাগে এখন আমার ভাতৃ আমি তুকানি লাগবে। আচ্ছা আপনার বাথরুম কেমনি দিই আমি যাইতে পারবো? যাইতে পারবো যাইতে পারবো। আমি আপনার লোকে ফোরে মাত্রাম আমি ফেসাবটা খুঁজে যাই, ইদানিং মনে হয় আমার ডায়াবেটিস হয়ে গেছে, ফেসাবে খুব বেশি ছাতা আমি ফোরে মাত্রাম আপনার লোক। আমি গুলজার মাত্র বাঙালি পাকিস্তানি মিলাইয়া গুলজারে খাটার জন্য। তুমি কোন গুলজার? আমি নিউ স্টেটর 21 নম্বরের গুলজার বা। ও আচ্ছা সিনচি সিনচি বাতিজা গুলজার। ও হো হো ওটা তুমি দেশি নাম্বার দি ফোন দিলা তুমি কো? আমি তো চাচা দেশ হইছি আজ 15 দিন। ওহো আনা কইয়া গেলাই কি কিতা বিষয় বেটা জরুর কোনটা? চাচা আমি আইছি মূলত একটা প্রবলেমে পড়িয়া ওনে আপনি আমার একটু হেল্প করা লাগবে। হেল্প করা লাগবে? আচ্ছা হোসেন বাতিজা কিতা বিষয় দেশও কিতা কোনো মাইডাঙ্গা নি বেটা? জি না চাচা, এটা কিচ্ছু না। আমি দেশও আইছি মূলত বিয়া এখন করতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও কিতা হুনাইলা বাতিজা তুমি আনাবাগারে? হ্যাঁ ই দেশে তোমার বউয়ে বউ আছে, ই বউ তো ইয়া তুমি ওনে দেশও ওখানে গেছো আবার বিয়া করতা, তাই নি কিতা? তাই ই বউর কাছে সুখ শান্তি না চাচা। আপনি তো জানরা আমার বিয়ার বাক্কা বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই, অনেকে তো আমি দুনিয়ার কোনো আওলাদ তো ইয়া দিতাম না নি। এনে তো বউ ডাক্তার দেখাইলাম, কোনো খাম হয়েছে না। আব্বা আম্মাও আমরা না বিয়া করতাম। মনে আছে আমি টান টানলে না জানাইয়া দেশও আইছি, বিয়া করিয়া গেলে কি এমনিও মানিয়ে নিবা না? না এই বেটাগুলো জন্ম লইছো বিয়া তুমি শরীয় তুমি যাই সাইড খান করতে না যায়, কিন্তু গরম হইল ই দেশ তুমি অত সুন্দর বউ সোনার সংসার তৈয়া তুমি দেশও গেছো, ইয়ার মাঝে কইরা তোমার মা বাপরেও কইছো না। চাচা ইটা চিন্তা আপনার করা লাগতো না। ওখন আপনি আমার যে হেল্প করতা অত হইল গিয়া আপনারা গাঁও যে সুন্দর খান এর মেয়ের লাগিয়ে আমার বিয়ার প্রস্তাব পাঠাইছিলাম। তাই তাই হয়তো আমার ব্যাপারে ফোন দিতে পারে, আমার আগর বিয়ার ব্যাপারে যদি ফোন দেয় আপনি উঠে ওখানটা কইবা কি যে আগর বিয়া যেটা আছে ওটা ডিভোর্স হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিনাল জুয়াল্লি। ও কিতা কইলাই বাতি যে ও দুয়া ডাক্তা মিছা মার তুমি আমার যে মাথাইতে আমার বেটার বয়স হয়েছে আমি আর বাসমু কই দি মরার আগে অন্তত তোমাকে বালা কাম করতাম ও সুযোগ তুমি দিতে, তুমি তো দেখলাম আমার আমার খারাপ কাজে উৎসাহিত কররা। চাচা চাচা প্লিজ চাচা এই হেল্পটা আপনি আমার খোলাও লাগবো চাচা প্লিজ। বাতিজা গুলিয়া বেজার গেল, আই এম এক্সট্রিমলি সরি, আমি এটা পারতাম না, তুমি আমার ফোর্সও করিও না, বুঝছো নি? আই ক্যান ডু দ্যাট। চাচা আমি আপনার প্রবলেমও অনেক হেল্প করছি, আপনারে অনেক হেল্প করছি, আর আজ আপনি আমার প্রবলেমে হেল্প করতাম না। প্লিজ চাচা আপনি আমার হেল্প করুক, প্রয়োজনে আপনি যেটা চাইবা আমি ওটা করতে রাজি আছি। তখন তো বাতিজা তুমি এমন এক বেড়া লাগাইলাই, বুঝছো নি? আমি আবার মনে করলাম কেউ আমার যদি রিকোয়েস্ট টিকোয়েস্ট করে আমি আবার রিকোয়েস্ট ফালাইতে পারি না, ওটোই লোকের আমার একটা বদ অভ্যাস। তখন কিতা করতাম বুঝছো নি? এমনিও না চাচা কত দুশ্চিন্তার মাঝে আছি, এর মাঝে তুমি ওকে ফোন দিছো নাও করতাম কিতা। বাতিজা ওগু তোমার নাম্বার না দি আমি ও আমার অ্যাকাউন্ট ডিটেলসটা দিলাম, বুঝছো নি? আমার ৫০০টা পাউন্ড দেওয়া জরুরি, বুঝছো নি? আমার ও দুইটা বিল যাইতো, চাচার একটু হেল্প করো না। ও কিতা কইছ চাচা? ওনে আমি ৫০০ পাউন্ড কিলা ট্রান্সফার করব, আমি তো দেশো দেশটা কি করা নাই বেটা, আমি তো করছি, বুঝছো নি? আচ্ছা বুঝছি চাচা আমি দিলাম ট্রান্সফার করিয়া, কিন্তু চাচা আমার খামিটা করিয়া দেওয়া লাগবো আপনি। না না এই দায়িত্ব তো কইলাম বাতিজা আমি লই লিছি, বুঝছো নি? আমি দরকার লাগলে সুন্দর কাম হিসাবে এটা কইমু, ফোন দি আমি নিজে ফোন দিয়া কইমু বলে ভাই সাহেব হে তার বউরি আমার সামনে আমার ফুকুর সামনে বাইতা লাগিছে। ঠিক আছে চাচা আমি ওখানে ট্রান্সফার করলাম, অ্যাকাউন্টের ডিটেইলস দাও চাচা। না না এই দিলেই যাম অসুবিধা নাই, আমি তুমি ফোন রাখা মাত্র আমি তোমার মনে হল আমি অ্যাকাউন্ট ডিটেইলস পাঠাই দিলাম, টেক্সট করিয়া তুমি আর যে কোনো দরকার নেই বেটা। চাচা তা ধরে দিও চাচারে যে কোনো বিপদ আপদে দেশো আমার ফোন দিয়া কইল, আমার তো দেশ বিদেশে একটা লাইন কাট করা, বুঝছো না? আমার গরু বুঝতে বলো আমি অনে ফোন দিতে সুলভি জাটা লইয়া বেটাইন বেটি খালি বেটাইন না বেটিন লাগাইয়া পর্যন্ত মনে হল তোমার খানটা দিয়া খারো। হয় হয় আল্লাহই ক্ষমতা দিছো। ঠিক আছে বাতিজা, ঠিক আছে ধন্যবাদ, রাখি দেই, ভালো থাকো, টাটা বাই বাই। করা ভরফুয়া ও বয়স আমার দিয়ে বেইমানি মাতাই তে মাতা লস কর 500 দে বেইমানি মাতমু বুঝলাম, বেইমানি মাতলাম দেখা কিছু রুজি করলাম। আচ্ছা হুন আমার কথা, এই এখন গু IELTS পাস করা কইনা আছেন ও তো আমার লাগি এরা কি জালতি করিস না খেনে মিলত না, এই টেকা পয়সা সম্পূর্ণ খরচ আমি তুমুতে মিলত না খেনে আমার বিবিরতি ধরছে না বেটা, তো আমার অনেক জরুর দরকার হয়ে গেছে। এক কাম কর তুই আমার ও উপকার খানটা কর, আমার জানা মতো তো আমি দেখলাম তোর যেন আছে তুইও হাতটা লাগা, তুই একবারে সরাসরি আমার কথাও কইস, খরচ লাগে কোনো আটকিত নয় খেনেই তো না, খরচ পাতি আমি দিমুতে দিত না খেনে, তুই দেখ ভালো করি দে। পবন হারাও চাইন, আসসালামু আলাইকুম। তোমার লগে আমার দরকার আছিল। জি কিটা দরকার শুনছেন? তোমার কাছে কাট্টুস আলীর নাম্বার আছে নি? ইয়াল্লাহ সজি বেজার হইবা না, কান অবস্থা খুবই খারাপ, তান যখন ফোন দেখ কোনো লাভ হইতো না। এরে দেখো সিদিন তাইনের লগে আমার মাত হয়েছে, তাইনে আমার বহুত দুঃখ কইছেন, এরে এন করে ঠিক নাই তাইনদে ফোন দিল, সেইদিন ফুরি বাজি তোমার না তাইনদে ফোন দিল, অমুকের ফুটতারি স্কুলে ভর্তি করেন না ও তানদে ফোন দে সাই সাহায্য খুঁজে, ওখন আপনি ফোন দেয় সাই সাহায্য পাইতা নাই। আচ্ছা বুঝলাম না আপনি কিন্তু বেশি জানো না কিতা, আপনি কিন্তু সাহায্য খুঁজতা। তুমি একটু বেশি মাত্রায় আমি কইছি নি যে আমি সাহায্য লাগি তারে ফোন দিতাম, আমি আমার একটা অন্য দরকারে তার কাছে ফোন দিতাম। অন্য দরকারে কল দিতা? আচ্ছা চাচা জি আমার একটা ক্লিয়ার কথা শুনছেন, কিটা দরকারে আপনি কল দিতা? দরকার হইল গিয়া আমার পুরীর একটা বিয়ারালা পাইছে, আর যে পাত্র এ লন্ডন থাকে, ও চিন্তা করিয়া দেখলাম এ যখন কাট্টুস আলীর খান্দাত থাকে লাগে কাট্টুস আলীর ফোন দিয়ে আমি খোঁজ খবর লইতাম। ও আচ্ছা আচ্ছা ও কথা নেই, এটা শুনুকা ইটা খবর আমার কাট্টুস আলী চাচার লাগি ডাইল ভাত, এটা কোনো বিষয় নাই। পাত্র কিতা, পাত্রর বাপে কিতা করে, পাত্রর মায়ে কিতা করে, পাত্রর বাপের নানা বাড়ি কোনো নো সৌ খবর ফোন তো জায়গায় পাইলি বা ফোন দেখ আমি নাম্বার সেভ করিয়া দিয়া দেখা বা দেখা শুনো। হয় আমি ও নাম্বার দিলাই রাম আপনার সেভ করিয়া দিলাই রাম। কাট্টুস চাচা, কাট্টুস আলী চাচা এর আর এখন কথা চাচা জি আমি যে নাম্বার দিছি এই খবর বলেও কইবা না, পরে বেচারা মাইন্ড করতে পারো। এই প্লাস কাট্টুস আলী লিখা দেখিলাই দিলাও দিলাও এ চাচা জি আর এখন কথা বিয়ার দাওয়াত খানটা কিন্তু দিবা। তার আমি যাই কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যালো কাট্টুস আলী নে? না কাট্টুস আলী না, কাট্টুস আলী লুয়ানি মাত্র না সিনিয়া ই কল দিয়া না, ই কল দিয়া ইটা নষ্ট করার মানিটা কিতা গলা উনিয়া যদি কইতে পারলা না কুনালি তার কল দেওয়ার দরকারটা কিতা? তোমার মার দিকে রে বা আগর লাগা রইছে, আমি সুন্দর কা মাত্রাম দেশটা কে কল দিছি। ও আসসালামু আলাইকুম ভাইসাব, ভালো আছেন? বহুত দিন বাদে আপনার গলার সুর খানটা উনি আমার খুব ভালো লাগলো ভাইসাব, খুব ভালো লাগলো। আপনার শরীরগত কিতা অবস্থা ভাইসাব? ভালো আছেন তো আপনারা সকল? আছি রে ভাই, এরকম যে কারণে কল দিছি আমার একটা তথ্য লইয়া দিতে পারবাইনি। ফোকাস ভাই স্যার যদি মনে লোক আমার তপু গানি অনুযায়ী হয় আমার সাহিত্য ভিতরে হয় তাহলে আমি অবশ্যই কইব যদি আমার জানা থাকে। আমরা পশ্চিম পাড়ার যে দেলোয়ার মিয়া তার ফুয়া যে গুলজার তারে চিনোনি তুমি? গুলজার চিন্তা না করে ভাই স্যার, খুব বালা করিসিনি বুঝছনি, খুব বালা ফুয়া আমার নেক্সট ডোর থাকে। ও ফুয়া দেশে আইছে আইয়া আমার পুরীরে বিয়ার মার দিছে, আমি হানা কোনটা অন্য কোনটা কইছি না, কারণ আমার জানা মতে ওদেশও ফুয়ার বউ আছে, সংসার আছে। সংসার আছে এটা ঠিক আছে কিন্তু বউ নাই বুঝছেন। আমি তো প্রায় সময় মনে করলো শুক্রবারে জুম্মার নামাজ পড়িয়ে তার ঘরে যায়, আমার অনেক বিষয়ে জানে তার বউ বুঝছেন নি, ও পুলিশ বেটাগুলোকে লাইন করিয়া গেছে গিটারে ছাড়িয়ে। ই কিটা কবা, এটা দেখে আর আমরা শুনলাম না। শুনতা কিলা ভাইসা, আপনি তো দেশও, যদি আপনি লন্ডন থাকতা তে গুণাউসি খবর ফাইলা। বড় আফসোস লাগে ভাইসা, ফুয়া গুতার লাগে আসলে বড় আফসোস লাগে। কত সুন্দর সংসার, ও সংসার ফালাইয়া ও তার বউ গুয়াকে বুঝছেনি পুলিশ বেটার লগে যাইতে ভালো। ফুয়ার তিনটা রেস্টুরেন্ট লন্ডন বুঝছেনি, এর নিজস্ব করবাই বিশাল সায় সম্পদ বানাইছে বুঝছেনি, লন্ডনের মাটির বিশাল সম্পদের মালিক। আমার যদি পাইছে মনে করল কোনো ফুরি বাতি দিতাম আমি ফুয়ার কাছে বিয়ে দিয়ে যাবো। ইলা দামান ফাওয়া মনে করল বাক্যের ব্যাপার, ইটা মনে করল বাক্য লাগে, ইলা দামান হয়ে খুব পালা ফুয়া। তোমার মা তুনিয়া আমি স্বস্তি পাইলাম, ওখান কি তার মা তাক কইতাম নি? আপনার তো পাইছে আবার কোন নামার কোনো সুযোগ নাই, কিন্তু তার মা বাপ তো অন্য কেউ নাই। ও আপনি মা বাপের এক কথা কই, ই দেশে 18 বছর হইয়া হারলে মা বাপে কোনো হস্তক্ষেপ করতে পারতা না বুঝছেন, কিন্তু সরকারি বাধা নিষেধ আছে, এর লাগে মনে হলকা মা বাপে এই বিষয় নিয়ে মারতে পারতো না। এটা আমরা দেশের লাগান, যদি মনে হল 18 বছর বাদে মা বাপে কোনো লাগান কোনো বাচ্চার মনে হলকা ভবিষ্যৎ জীবন হস্তক্ষেপ করে তাহলে পুলিশ কেস বুঝছেন, ইনো পাক্কা কেরেলের খারবার হয়েছে বুঝছেন, দেশের বড় কেরেলের আয়। আচ্ছা ঠিক আছে রে ভাই, তখন আমি আগাইলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি আগুয়ে গেছে কোনো সমস্যা নাই, আর যদি কোনো দরকার হয় কোনো ধরনের কোনো দরকার হয় আপনি আমার ফোন দেন। তাহলে কাশি আর আইলে দা কিতা বিষয় আপনারা বড় তরিত গতিতে আমার খবর দিলা, কিছু আর আইসি না? না বা কোনটা আইসি না, তুমি যে ব্যাপারে মাতছিলা আমরা ওই ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছি। তো বাবা কিতা সিদ্ধান্ত গেলা? হোক আছে আমরা মোটামুটি রাজি। আপনারা বড় দৃঢ় করে গেছো কেন? ঘটনা হইল গিয়ারি বিয়ার রাত আরো 3-4 খান রাত বুঝুন, লন্ডনে মানুষ তো ইটা দৃঢ় করতে নাই, ইটা বেশি দিন থাকে না, যায় আর তাকে ছুটি যায়। বেটাকে তো কোনো কোনো বিয়া ঠিক হয়ে গেছে নি? ঠিক না আর পড়া ঠিক হোক, তবে আমি চাইলে একটু মাইতে ইটা জায়গাটা আনতে পারবো। আমি চাই আপনারা ফুরিগুতা যদি ঈদ আমাদের গেছে যায় আপনারা সুখী হইলা, ফুরিগুতাও শান্তিতে থাকুন, কারণ আপনারা তো আমার ভাড়া প্রতিবেশী, আমিও এটা তৃপ্তি পাইলাম। তবে একটা কথা, আমি যদি মাতিয়া দামানকে ঘুরাইয়া আনতাম পারি আপনারা ভারবানি আজকে আইন যাবি তুলিয়া দিতেন, কারণ বিচারারা তো সময় হোক। এই কথা বাবা udah tarawih dia, mancing kita itu. Mancing kita itu. Mar mau kalah, ar baki soalnya ala-ala. I ala-ala kota khano lihat ala nai. Afnaran furi biar kita, afnaran furi judi London jai. Mancur furi kota unjak nara, mancur kota unjak nara. Kofalo afnaran kural marunya lah. Bujunya benda orang asal dia isi duitin kan mati pada kol lagai. Ami sudah heran kali kon boleh aku. Karena balik kon jalu ya ibu. Afnaran bujunya ini. Aduh, bicara mah waktu ya isi. Biarkan tuh dikori itu hari bicara sana gawas borong kortu. Nah ini beda dapur video ya orang tuh kita lah beda dijual. Lak-lak kudu-kudu dekat mana? Lono tuh ya isi udah lal pas dulu ya. Konen itu langgar tuh itu hari beda. Beda lo mau kosong dua sih. Karena kudu kota itu koi sih tarik butuhnya. Jadi puri kota fase mila, fase nomadi, fase randa bara zani. Kalau lo ke mila suntuk baru. Olah itu puri itu beda tuh kan. Amar kota dunia lah beda. Amar dasar mata itu. Nah ini bicara balik pun jalur lo ya lah orang manusia. Bukan apa sih dah orang judi koi kehanjawa deh. Beda sana gawas orang tuh kami bicara lu ya ibu. Anak anak asun, alu daman tuh fokus orang keluar nggak? Nah, beda tuh malam lu jadi sana. Kok lebih dia orang dewa darah si sasar kita tidak ya? Aku nunggu lah orang biasa hari ini. Ini kita mau tampar deh. Tiga se, kami lagi. Ya tiga se, kami jadi apa? Ustaz kori ya, kami lu jadi nam. Afnal orang lah pulau kok. Assalamualaikum. Biar jenisnya kita kotokan syuk, kotokan dukho itu আমার জানা হয়ে গেছে যদিও এই অভিজ্ঞতা খুবই টক্সিক আমি আসলে দ্বিতীয় বিবাহ করতাম আসলাম না চিন্তা করে দেখলাম জীবনে যদি সঙ্গী না থাকে জীবন পরিপূর্ণ হয় না এলেই সিদ্ধান্ত নিলাম দ্বিতীয় বিবাহ করার যদিও তুমি আমার সব পাস জানি অ্যাকসেপ্ট করছো আমি খুব হ্যাপি আমি চাই আমি আপনাদের সারা জীবন থাকতাম আমিও চিন্তা করছি তোমার লইয়া বাকি জীবনটা কাটিয়ে দিলে Assalamualaikum Sadaji. Waalaikumsalam. Kita bawa Badrul. Zeta unce ita Hasani. Jua Sadaji. Amiyo unce. Kalke Guljar bhai biya kore disoi. Ami khoto boro shorom pailam. Ami muk dekhai mukilla amar boinor kache. Amar fuai amare khoto boro shormo phalailo. Tumi ek kaam koro. Amra select probashir 100 call dia policeor sahajjo chaisi. Kichu shomoyer bhitore police amra bare jaibo. Tumi policeor loge amra bare jaiyo. Ei biya amra kono lakhano manna nitam nai. Ji acha Sadaji. Thik ache. Ami jaibo ne policeor loge. Acha. Assalamualaikum. Hey, obai outside. Obai out. Kita usai. Oh, dekho. আমরা পুরো এই সময় এবারে তো দৌড়ে আয় এখানে কোনো সমস্যা হইল না কিটা বাবা বাবা আমার ডাক্তার জি তোর কি হইছে গো মাইকে কানে নে তোর কি হইছে আব্বা তুমি ও কি তা বললা আব্বা আমার তো ডাক্তার জি আব্বা ডাক্তার জি ও বেটি কি হইছে আবারই কইয়া গো এ বেটি বিয়ান তো বালাই পাগল লাগান দৌড়ে আইলে এখানে আর দামান কই আম্মা আব্বা তোমরা আমার খার কাছে বিয়া দিছো ইগুতে একটা বেঈমান তার আগর বল লগে সারণ হইছে না হি বল লন্ডন রাখিয়া দেশই আমারে বিয়া করছে ই কিটা কস বেটি আমি তো তোমরা সামনে খুঁজ খবর লইলাম ই বেটির লগে ডিভোর্স হই গেছে একটা ভুল আব্বা এটা মিছামা তার আগর বউ এখনো আছে লন্ডন তার আগর বউয়ে আর তার মা বাপে গিয়া প্রবাসী ট্যাক্স তারা অভিযোগ করছে যে পয়লা বউর অনুমতি ছাড়া তাই দিতে বিয়া করছে একটা হইল কি দণ্ডনীয় অপরাধ এর লাগি পুলিশ আইয়া তারে ধরিয়া লইয়া গেছে কি আর কইছে 1 ঘন্টার ভিতরে তোমার তারে লইয়া আমি থানায় যাইতাম আমি তো তোমারে কইছিলাম এখন ওখান কি তা হইলো ও বাবা মাটিও না আমি কল দিলাম হ্যালো হ্যালো কাট্টুস আলী স্পিকিং আমি সুন্দর খা মাত্রা কাট্টুস আলী আমি তোমার একটা ইনফরমেশনের লাগি ফোন দিছিলাম আর তুমি একটা আমারে ভুল ইনফরমেশন দিলাই ই ভুল ইনফরমেশন দিয়ে আমার অত বড় ক্ষতি করলা এখানে ও কিটা কইলে বইছে হ্যাঁ আমি আপনার ক্ষতি করব জীবে দয়া করে যে এইজন সেইজন মহান আমি তো মহান আমি ও চিন্তা করি আমার লোক একটা মশও মারি না আমি আপনার ক্ষতি করব কিলা তুমি কইছলা গুলজারের আগর বউ আরেকজনের লগে গেছে কি তারা ডিভোর্স হই গেছে কিন্তু গুলজারের বউ আর তার মা বাপে মিলিয়া দ্বিতীয় বিয়ার দায়ে প্রবাসী হেল্প ডেস্কও কমপ্লেন করছে যার কারণে আমরা দেশের পুলিশে গুলজারে গড়িয়া লইয়া গেছে কি আসলে তো তারা ডিভোর্স হইছে না ভাইসা বনুক আমার কথা কানটা খেয়াল করুক আমি যা জানি তা আপনারে আমি কইছি এখন আমি আরেকজনের পার্সোনাল বিষয় কি আমার অনুভব তো সাক্ষী তো আপনারে কইতাম পারতাম তবে তবে গুলজারে যে জিনিসটা করছে এটা চরম পর্যায়ে অন্যায় করছে আমি এই মুহূর্তে যাইতাম তার মা বাবার কাছে যা জিজ্ঞাইলাম যে তোমার ফুয়া এখানে এই জিনিসটা করলো এখন আমার ফুড়ির কি হইব এখন ভাইসা দুই পথ আমি দিলাম একটা হইলো আর একটা লোকের মধ্যে লগা হতে লিয়া কন্টিনিউ করা তখন আপনার ফুরিয়ে যেটা পারবো ওটা করুক তবে এই জিনিসটা যে জিনিসটা করতে এটা খুবই অন্যায় আমি জন্য কোনো আমি যাই যেমন ও আমি গিয়া তার মা বাপরে জিজ্ঞাসা বলে এখানে এই জিনিসটা করলো কেন আমি জিজ্ঞাসা দিলাম বুঝছেন রাখি দেবে স্যার সালাম আলাইকুম সালাম আলাইকুম সমস্যা আর কি তার সমস্যা হইল কি আর ইয়া ও যে গুলজারে ছিল আপনার 21 নম্বর হে গেছে দেশও গেছে হে বিয়ে এখন করতে বুঝছেন কিন্তু তো তার বহুই বউ আছে মানে দেশও গেছে তো আমরা গাউত মনে লাগে আমরা আমার পরিচিত একজন সুন্দর কা ভাইসাব কানপুরিরে বিয়ার মাত দিছে ওখানে ও হে আমার একদিন ফোন দিয়ে আমার উঠিয়া খোঁজ যে ওলা তারা আমার আপনার কাছে ফোন দিতে পার হই তে আমি তো ইনো দেশও তারারে কইছি যে আমার আগর লন্ডনের বহু তালাক হই গেছে মানে ডিভোর্স হই গেছে তে তারা ফোন দিলে আপনি আমার ওখানে কইনি আমি কই দূর পড়া ইলা দুয়া দা কামিসা মাথা আমি খিলা মারতাম বুঝছেন ওটা আমি ফেলা নাও করছি বাদে খুব জোর জবরদস্তি করে করিয়া বাদে আমার উঠে কইল চাচা আপনারা আমি খুশি হইয়া টাকা 500 পাউন্ড দিব আমি কইলাম তো ঠিক আছে আমি অ্যাকাউন্ট ডিটেলস দিলাম এদিকে নগদ 500 পাঠাইছি ও বাদে সুন্দর কা হইছে আমারে ফোন দিলা ফোন দিয়া কইলার তোমার ওলা গুলজার সিনেমা বললাম সিনি খুব ভালো ফুয়া এর বাদে তো মনে কইল তার সম্পর্কে ভালো প্রশংসা টশংসা করলাম তো তার আগর বহু গেছে কি পুলিশ বেটায় গুলোকে বুঝছেন ও বাদে মনে হয় তারা বিয়া দিলাইছে কি বিয়া সুন্দর কা হইছে পুরীরে বিয়া দিলাইছে এখন তার আগর বউ আর বাপেও কথায় মনে মিলিয়া পুলিশ কেস করে দিয়েছিল পুলিশে নিচে তারা সকালে ধরিয়ে ও ফোন দিছে ও বাদে আমি আর উল্টা আর জবাব দিয়া দিলাম আর কি মাঝখানে দিয়ে আমি 500 পাউন্ড রুজি করি চাচা সামান্য টেকা লাগিয়া তুমি একটা মানুষের জীবন নষ্ট করে লিলাই সি 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 সভ্য দেশও থাকিয়া তুমি এখন অসভ্য রয়ে গেলা চাচা তোমার পরিণতি ভালো হইতো না এক সময় দেখবা তোমার আশেপাশে বহুত মানুষ আছে কিন্তু সেও তোমার না তুমি এক সময় সমাজ থেকে বিচ্ছিন্ন হইবা কারণ অসততা বেইমানি হয় না চিরস্থায়ী